ঢাকা শহর বিশ্বের অন্যতম ব্যস্ততম নগরী। দিনের আলো বাড়ার সাথে সাথে সড়ক জুড়ে যেমন বাড়তে থাকে ব্যস্ত মানুষের ভিড়, তেমনি বাড়তে থাকে যানজট। যানজটপূর্ণ এই ব্যস্ত শহরে ছুটে চলা অগণিত ছোট বড় যানবাহনের মধ্যে একটি উল্লেখযোগ্য যানবাহন হলো রিক্সা। হ্যাঁ, আজকের গল্পটা রিক্সা ও রিক্সা চিত্রকর্ম নিয়েই। পাহাড়ি চিত্রকর্ম সম্পন্ন তিন চাকার এই রিক্সা আমাদের দৈনন্দিন যাতায়াতের একটি জনপ্রিয় বাহন। জনপ্রিয় এই বাহনটি যে শুধু মানুষ ও মালামালই বয়ে বেড়াচ্ছে তা কিন্তু নয়। এটি যাত্রী ও মালামাল পরিবহনের পাশাপাশি রিক্সা চিত্রের মাধ্যমে বহন করে চলেছে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। এটা দিয়ে আমার ফুলান লেখাপড়া করাইতেছি, এটা দিয়ে চলতেছে। দিন দিন রিক্সার আট কমে গেছে, রং করা কমে গেছে। এই আগে না একটা একটা ছবি আসছেন, অনেক ছবির মধ্যে সুন্দর দেখা গেছে, তারপরে তাজমহলের ছবি আসছেন। আমরা চাই যে এটা চকচকে থাক, জিনিসটা সুন্দর দেওয়া যাইব। ষাটের দশকে বাংলাদেশের গ্রাম ও শহরে সিনেমার প্রচার ও রোমাঞ্চকর দৃশ্য তুলে ধরা হতো রিক্সা চিত্রের মাধ্যমে। এভাবেই অতীতে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রেক্ষাপট উঠে আসে রিক্সা চিত্রকর্মের মাধ্যমে। তাই বলা চলে রিক্সা চিত্র বাঙালি জাতিসত্তার একটি ঐতিহ্যবাহী শিল্পকর্ম। আমি কাজ করতেছি প্রায় 1982 সন থেকে। আমার উস্তাদের কাছ থেকে এই কাজটা আমি শিখছি। উস্তাদ আমারে কয়েকজন কাস্টমার ধরাই দিলে, সেখান থেকে আমি একাই এই পর্যন্ত কাজ করে আসি। 2014 আমার বেঙ্গল ফাউন্ডেশন কারু পরিষদ থেকে কারু শিল্পী হিসেবে শ্রেষ্ঠ রিক্সা পেন্টিং হিসেবে আমার পুরস্কার প্রদান করেন। 1959 থেকে আরম্ভ হয় কাজ। স্বাধীন হওয়ার পরে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি আর্ট। তখন একজন একটা ছবি ছাড়তেন, এটার বিপরীতে আবার আরেকজন তার ছবিটা ছাড়তেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি। পরে আসলো সিনেমার জগৎ, মাঝখানে আপনার ময়ূর, বাঘ, তাজমহল এগুলি বেশ চলছে। ইয়া গ্রামের দৃশ্য, শহরের দৃশ্য, বাঘে মারা মারামারি করে সেই দৃশ্য এবং রিক্সা পেন্টিং প্রায় 84 জন পে আসিল। 84 জন, এই 84 জনের থেকে বর্তমানে আছে আপনার হাতে গোনা 10-12 জন। অনেকেই এই কাজ ছেড়ে দিয়েছেন, কিন্তু ডিজিটাল পেন্টিং আসার পরে হঠাৎ কাজ কমে যায়। তখন আমিও কিন্তু কাজ ছেড়ে দেবার চেষ্টা করছিলাম, না আমি ধরে রাখছি। তো ধরার সাথে প্রায় বাইরের কাজ পাওয়ার সাথে পাওয়ার পরে আমি আর কাজটা ছাড়িনি। তখন আমি ভালোই একটা পজিশন আছি, আমি থাকতেছি, ভালোই আসছে, সংসার চলতেছে। যুগের বিবর্তনে রিক্সা চিত্রের প্রচলন আজ প্রায় বিলুপ্তির পথে। আর যদি তাই হয়, তাহলে কি আমরা হারিয়ে ফেলছি আমাদের সত্তাকে, হারিয়ে ফেলছি রিক্সা চিত্রের ঐতিহ্যকে?